ইসরো চন্দ্রযান থ্রির সাফল্যে ভারতীয় হিসাবে গর্ববোধ হয়। কিন্তু আপনি কি জানেন, একের পর এক ইসরোর বিজ্ঞানীদের রহস্যজনকভাবে মৃত্যু হচ্ছে? শেষ ২৫ বছরে প্রায় ৭০০ জন ভারতীয় বিজ্ঞানীদের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। এদের মধ্যে কেউ পরমাণু বিজ্ঞানী, কেউ বা মহাকাশ গবেষক। ঠিক সিনেমার মতো করে ভারতীয় বিজ্ঞানীদের রহস্যজনকভাবে মৃত্যু হয়ে যাচ্ছে। কারা চাইছে দেশের এত বড় ক্ষতি করতে? কেনই বা কখনো কিনারা হয়নি এইসব রহস্য মৃত্যুর? এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭০৭ ভিয়েনার পথে পাড়ি দিলেন ভারতের পরমাণু গবেষণার প্রাণপুরুষ ভূমি জাহাঙ্গীর বাবা। সালটা ১৯৬৬। ভিয়েনায় পৌঁছানো হয়নি বাবার, আলপস পর্বতে ভেঙে পড়ে বিমান। সোকল্ড বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতের পরমাণু বিজ্ঞানের পথিকৃতের। কিন্তু সম্প্রতি হাতে আসা তথ্য অন্য কথা বলছে। সামনে এসছে সাংবাদিক গেগরি ডগলাস আর তৎকালীন সিএ অফিসার রবার্ট টি কাইলের কথোপকথনের ট্রান্সক্রিপ্ট। তাতে স্পষ্ট এর পেছনে হাত ছিল মার্কিন গুপ্তচর সিআইএর, কারণ ৬০-এর দশকে পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠার পথে অনেকটা এগিয়ে গিয়েছিল ভারত, আর এই এগোনতে সঙ্গী ছিল মার্কিন শত্রু দেশ রাশিয়া। এ কারণেই কি ভারতের পরমাণু শিট দ্বারা ভাঙতে খুন করা হয়েছিল ভাবাকে? কারণ এক ধাক্কায় কয়েক বছর পিছিয়ে গিয়েছিল সমস্ত কিছু। আবার এই ভাবার মৃত্যুর ঠিক ১৪ দিন আগে আরেক ব্যক্তির রহস্য মৃত্যু হয়েছিল। তিনি আর কেউ নয়, তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। সেই মৃত্যুর কারণ হিসাবে বলা হয়েছিল হার্ট অ্যাটাক। লাল বাহাদুর শাস্ত্রীর স্ত্রী ললিতার দাবি ছিল বিষ দিয়ে হত্যা করা হয়েছে তাকে। শাস্ত্রীজির পোস্টমর্টেম পর্যন্ত করা হয়নি। ১৯৭৭ সালে শাস্ত্রীর মৃত্যু নিয়ে গঠিত কমিটির সামনে বয়ান দেওয়ার কথা ছিল তার চিকিৎসকের। আসার পথেই দুর্ঘটনা হয়, ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়। সবকিছু কি কাকতালীয়? আর এর ১৪ দিন পরে ভাবার মৃত্যু? সেব দুর্ঘটনা। শোনা যায় তাজকণ্ডে লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে নাকি দেখা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পরবর্তীকালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর রহস্য নিয়ে একটি মুভিও তৈরি হয়, দ্য টাস্কিন ফাইল নামে। যদি এই সম্বন্ধে সম্পূর্ণ জানতে চান তাহলে মুভিটি দেখতে পারেন। তবে রহস্য মৃত্যুর সিরিজ কিন্তু এখানেই শেষ নয়, সবে শুরু। ভূমি জাহাঙ্গীর ভাবাকে যদি ভারতের পরমাণু গবেষণার পথিকৃৎ বলা যায় তাহলে বিক্রম সারাভাই ভারতের মহাকাশ গবেষণার প্রাণপুরুষ। ৬৬ সালে অস্বাভাবিকভাবে চলে গেলেন বাবা। ১৯৭১ সালে ৩১শে ডিসেম্বর অস্বাভাবিক মৃত্যু হয় সারাভাইয়েরও। কিরণের কোভালাম বিচে তার প্রিয় রিসর্টেই দেহ উদ্ধার হয় তার। কীভাবে মৃত্যু জানা নেই, কারণ এখানেও পোস্টমর্টেম হয়নি। বিক্রম সারাভাইয়ের সহকর্মী কমলা চৌধুরীর দাবি ছিল মৃত্যুর কয়েকদিন আগে থেকেই নাকি সারাভাই তাকে বলছিলেন আমেরিকা ও রাশিয়া তার ওপর কড়া নজর রাখছে। কড়া নিরাপত্তার ঘেরাটপে ছিলেন বিজ্ঞানী, কিন্তু শেষ রক্ষা হলো কই? সম্পূর্ণ সুস্থ মানুষের আচমকা মৃত্যু। না, এখনও শেষ হয়নি। ২০০৯ থেকে ২০১৩ ভারতের ডিপার্টমেন্ট অব অ্যাটমিক এনার্জির সঙ্গে যুক্ত প্রায় ১১ জনের নানাভাবে অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যাদের মৃত্যু রহস্যের আজও কিনারা হয়নি। অনেকের মৃত্যুতে লেগেছে আত্মহত্যার তকমা, কোথাও আবার দুর্ঘটনা। আরও শুনুন, ১৯৯৫ থেকে ২০১০ ইসরোর কতজনের রহস্য মৃত্যু হয়েছে জানেন? ৬৮৪ জনের। কাজের চাপে আত্মহত্যা এ জাতীয় বলে পাশ কাটিয়ে গিয়েছে ইসরো। তবে এটা সত্যি চাপ রয়েছে, একটা জনবিচ্ছিন্ন অঞ্চলে বছরের পর বছর কাজ করে যাওয়া, একটা প্রেশার কুকারের মতো দমবন্ধ হয়ে যাওয়া পরিস্থিতি। কিন্তু তাও এত আত্মহত্যা? নাম্বি নারায়ণ ইসরোর প্রাক্তন বিজ্ঞানী, মিথ্যে গুপ্তচর বৃত্তির অভিযোগে জেল খাটতে হয় তাকে। সুপ্রিম কোর্ট বেকসুর খালাস করেছে তাকে। সম্প্রতি নারায়ণকে ৫০ লক্ষ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই বিজ্ঞানের বিরুদ্ধে অভিযোগ ছিল ক্রায়োজেনিক পদ্ধতির ফর্মুলা মালদ্বীপের দুই স্পায়ারের কাছে পাচার করেছেন তিনি। অথচ ১৯৯৪ সালে যখন তাকে গ্রেপ্তার করা হলো তখন এই পদ্ধতি ঠিকমতো এদেশে শক্তপোক্তই হয়নি। বেকসুর খালাস পাওয়ার পর ইসরোতে ক্রায়োজেনিক ডিপার্টমেন্টের দায়িত্ব সামলে গিয়েছেন তিনি। নারায়ণের সঙ্গেই ডি শশীকুমারন নামে আরেক বিজ্ঞানীকেও একইভাবে ফাঁসানো হয়। নারায়ণকে ৫০ দিন জেলে কাটাতে হয়। নাম্বি নারায়ণের অভিযোগ ছিল জেলে তাকে অকথ্য নির্যাতন করা হয়। এমনকি এই সময় ইসরো পাশে এসে দাঁড়ায়নি। এই নাম্বি নারায়ণের ওপর তৈরি মাধবনের রকিটি এবছর জাতীয় পুরস্কারের সেরা ছবি। মুভিটি অবশ্যই দেখুন। ভারত এগোচ্ছে নিজের দমে, কিন্তু কোথাও গিয়ে এত বিজ্ঞানীদের রহস্য মৃত্যুতে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। হ্যাঁ, হয়তো সব ভুলে যাব আমরা, হয়তো সব হারিয়ে যাবে সময়ের কালো পাতায়। বারবার কোন শক্তি ভারতকে আটকানোর চেষ্টা করছে তা কোনোদিনই হয়তো জানতে পারবো না আমরা। আজ এতটাই। এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।